আচ্ছা, তাহলে এটার এই শুধু এটা তো, শুধু এটা তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, কি বলেছে? বেনজিন মেবি, আচ্ছা কি বলেছে, বেনজিন মেবি রিগার্ডেড অ্যাজ এ স্কোয়ার বক্স অফ এ ফোর এজ লেন। তাহলে প্রথমে এরকম ভাবে লিখতে হবে যে এনার্জি, এনার্জি আইগেন ভ্যালু ফর এ পার্টিকেল ইন এ স্কোয়ার বক্স ক্যান বি রিটেন অ্যাজ ই এন এক্স এন ওয়াই ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই 8m স্কোয়ার এন এক্স স্কোয়ার প্লাস এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার উইথ উইথ এন এক্স ইকুয়ালস টু 1 2 3 ডট 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 এন ওয়াই ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। এইটা ফার্স্টে লিখতে হবে। এটা হচ্ছে স্কোয়ার বক্সের জন্য এনার্জি আইগেন ভ্যালু আগের দিনই করিয়েছি। এবার বেনজিনের জন্য কি বলেছে, 6π ইলেকট্রনস আছে। তাহলে এটা কিভাবে, ব্যাপারটা কিভাবে অকুপাইড হবে? ফর বেনজিন দেয়ার আর 6π ইলেকট্রনস, দ্যাট ইজ এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, যে এর স্কোয়ার বক্সের জন্য এর গ্রাউন্ড স্টেট যেটা, মানে এন ইকুয়ালস টু 1, সেটা মানে এন এন এক্স রাদার এন এক্স ইকুয়ালস টু 1 আর এন ওয়াই ইকুয়ালস টু 1, এটা একমাত্র নন ডিজেনারেট হবে। এগুলো আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম এবং বুঝতেই পারছ, এটাই একমাত্র নন ডিজেনারেট হবে। বাকি সব স্টেট ডাবলি ডিজেনারেট করে হবে, মানে পরেরটা যখন 1 2, 1 2 যা হবে 2 1 তাই হবে, তাই না? হ্যাঁ 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 মানে ম্যাম, হোমোতে যা হবে মানে তাই হবে আর কি, মানে হোমোতে 1 2 আর 2 1 হবে, দেখি কি হয়। আচ্ছা, তাহলে পরের স্টেট হবে হচ্ছে 1 2 2 1 2, তার মানে 1 2 হলে এই 1 2 আর 2 1 একই হবে। সেটাকে ধরো এন এক্স ইকুয়ালস টু 1 এন ওয়াই ইকুয়ালস টু 2 বা ভাইস ভার্সা, মানে মোট কথা আমি বলতে চাইছি Ψ1 2 আর Ψ2 1, মানে E1 2 ইকুয়ালস টু E2 1, এইটা। আচ্ছা, তারপরেরটা কি হবে? তারপরে যেন 3 1 3 হবে, তাই তো? 3 3 9 1 10 আর 2 2 হবে। তারপরেরটা হচ্ছে E2 2 হবে। তারপরেরটা হচ্ছে এন এক্স ইকুয়ালস টু 1 এন ওয়াই ইকুয়ালস টু 2, এইটা হবে সেকেন্ড স্টেটটা, যেটা আগে নন ডিজেনারেট হবে। মানে এইটা বেসিক্যালি এইটা অর এন এক্স ইকুয়ালস টু 2 এন ওয়াই ইকুয়ালস টু 1, এরকম। তাহলে এবার এখানে বলেছে 6π ইলেকট্রন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, 6π ইলেকট্রন, মানে এটা কিভাবে মানে ইয়ে হবে, আমরা জানি ওই আউটবাউ প্রিন্সিপাল হুনস রুল সব অ্যাকর্ডিংলি যদি আমরা ইলেকট্রন ফুটতে থাকি তাহলে এটা হবে হচ্ছে 6π ইলেকট্রন, মানে এটা জাস্ট এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তার মানে এইটা হচ্ছে এর হোমো, এইটা হচ্ছে এর হোমো। এবং ক্যালকুলেট দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু প্রমোট 1 ইলেকট্রন টু দ্য লোয়েস্ট আনঅকুপাইড এনার্জি লেভেল, তার মানে লোয়েস্ট আনঅকুপাইড এনার্জি লেভেল হচ্ছে এটা লুমো, তাই তো? সরি, এটা 2 2 হবে, ঠিক আছে, তাই তো? এইটা
তাহলে তাই তো, 2 2 4, 4 আর 4 8, আর 1 3 নিলে কি হবে 10 হয়ে যেত। তাহলে হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে লুমো, তাহলে এইটা হোমো আর এইটা লুমো। তাহলে এইবার এখান থেকে তাহলে এইটার জন্য আমার এনার্জি গ্যাপ কত হবে, তাহলে ডেল্টা ই ফর হোমো লুমো কি হবে, ই অফ তোমার ধরো 1 2 বা 2 1 যা খুশি বলতে পারো, মাইনাস ই অফ 2 2, এইটা হবে। তার মানে E12 বা 21 যা খুশি যদি হয় সেটা কত হচ্ছে তোমার, বেসিক্যালি সেটা হবে হচ্ছে গিয়ে 5, তাই তো? 4 রাখে 5, 5H² / 8M² - স্কোয়ার বক্স, এইখানে ধরো আর একটা শুধু লিখে দিতে হবে, অফ লেন্থ এ, ঠিক আছে? 5H² - সরি, এটা হবে হচ্ছে গিয়ে ও লুমো মাইনাস হোমো হওয়া উচিত। ম্যাম 3H² হবে, মানে আমি এটা ই 2 2 মাইনাস ই 1 2 বা 2 1 যা বলবে, তাহলে এইটা হচ্ছে 8H² / 8M² মাইনাস এটা হচ্ছে তোমার হচ্ছে কত জানো হচ্ছে 5H² / 8M² = 3H² / 8M². এবার কি বলেছে, ক্যালকুলেট দ্য মিনিমাম এনার্জি, তাহলে এইটাই বেসিক্যালি আমাদেরকে বার করতে বলেছে, এইটাই। হ্যাঁ, তাহলে আমি এবার এখানে এখানে এবার ভ্যালু বসাও, তুমি এর ভ্যালু জানো, এর ভ্যালু বলে দিয়েছে 4 অ্যাংস্ট্রম, তাহলে বেসিক্যালি আমার ডেল্টা এ হবে হচ্ছে 3 × 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড তার স্কোয়ার বাই 8M, মানে হচ্ছে এখানে মাস অফ ইলেকট্রন, পার্টিকেল মানে তো এখানে ইলেকট্রন, তাহলে হুইচ ইজ 9.11 × 10⁻³⁹ কেজি মাইনাস 8M² এস বলে দিয়েছে 4 অ্যাংস্ট্রং, 4 অ্যাংস্ট্রংকে যদি মিটারে কনভার্ট করি তাহলে 4 × 10⁻¹⁰ মিটার তার স্কোয়ার, এই ভ্যালুটা বার কর, এইটা ক্যালকুলেটারে বার কর, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? এটা তো সোজা। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা তারপরে কি বলেছো, তুমি অনেকই কোশ্চেন বলেছো যেগুলো খুবই সোজা। আচ্ছা এটা কি বলেছে, ড্র দ্য সাই অ্যান্ড সাই স্কোয়ার প্লট অ্যাজ এ ফাংশন অফ এক্স ফর দ্য পার্টিকেল ইন এ 1D বক্স, এটা তো পরিষ্কার করিয়েছি, এটা তো ওই ওই নোটে গেলেই তুমি দেখতে পাবে, এটা করিয়েছি দিন ক্লাস। হ্যাঁ ম্যাম, এটা করা যায় ম্যাডাম। হ্যাঁ তাহলে আচ্ছা গেল এইটা। তারপরে কি কি বলেছে, দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর ফর এ সিস্টেম ইজ গিভেন বাই দিস, ভালো কথা। তারপরে কি বলছে, ইফ ইফ ইট, এর উপরেরটাই তো, এটাই তো 495 পাতা ছিল তো এটা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ইফ ইট ইজ অপারেটেড অন এ ওয়েভ ফাংশন দিস অ্যান্ড ফাইন্ড ডিসপারশন ইন এনার্জি, আচ্ছা মানে স্ট্যান্ডার্ড ওয়েভ, এটা তো সোজা, এইটা তো এইটা অনেকবার এটা করিয়েছি, মানে দাঁড়াও আমি বলছি এটা কোশ্চেনটা কিভাবে বলেছে, মানে এইটা কোশ্চেনটা তো এইভাবে নেওয়া যাবে না, ঠিক আছে দাঁড়াও। কেন যদিও একটা টাইপোজ আছে কোশ্চেনটাতে, বাট আচ্ছা এইটা, আচ্ছা এই কোশ্চেনটা কি বলেছে, বলেছে হ্যামিল্টনিয়ান দিয়ে দিয়েছে, ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে,
এই ওয়েভ ফাংশনটা কার ওয়েভ ফাংশন? দা পার্টিকেল ইন এ বক্স এর ওয়েভ ফাংশন। মানে এইখানে অনেক ভুল, এখানে মানে কোশ্চেনটায় অনেক টাইপোজ আছে। হ্যাঁ মানে এটা কি বলেছে, এটা তো সোজাই, এটা তো মানে করিয়েওছি, মানে অন্য কোয়ান্টিটিতে করিয়েছি। এইচ দিয়ে দিয়েছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার। আচ্ছা ওয়েভ ফাংশনটা কি? ওয়েভ ফাংশন হবে হচ্ছে রুট ওভার টু বাই এ সাইন এন পাই বাই এ ইন্টু এক্স। এইটা হচ্ছে ওয়েভ ফাংশন। এখানে এটা ভুল, মানে একটু টাইপোস ছিল আর কি। বেসিক্যালি এটা হচ্ছে ওয়েভ ফাংশন। এবার এইসা ইকস টু ইসা ই তো তোমরা অলরেডি জানো কি হবে, তোমরা অলরেডি জানো ইটা কি হবে, ঠিক আছে? মানে এমনি এমনি এটা এটা হচ্ছে গিয়ে করতে বলেছে, এটা করে দেখাতে বলেছে, তো করে দেখাবে। এটা হচ্ছে যেদিন তুই থার্ড পোস্টুলে যেদিন পড়িয়েছিলাম সেদিন এই 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 ডেরিভেশনটা পুরো করা আছে, যে এই এইচটাকে এই সাই এন এর ওপর কাজ করাতে হবে। মানে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার, এইটাকে কাজ করাতে হবে রুট ওভার টু বাই এ সাইন এন পাই বাই এ ইন্টু এক্স এর ওপর, এইটার ওপর কাজ করাতে হবে। এইটা করালেই এইটা আসবে হচ্ছে ই সাই, ইটা আসবে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার ইন্টু এই পুরোটা ফিরে আসবে, মানে বেসিক্যালি যেটা সাই এন ফিরিয়ে দেবে, তার মানে এটাই হচ্ছে ই এন বা ই। হ্যাঁ এটা হয়ে গেল। তাহলে তুমি এখান থেকে ই পেয়ে গেলে, তাহলে ই ই পেয়ে গেলে এটা যদি ই হয় তাহলে ই অ্যাভারেজ এবার বার করতে হবে। এই অ্যাভারেজ অফ ইটা হচ্ছে বেসিক্যালি একই, মানে অ্যাভারেজ মানে ই যদি এইটা, ওটা তো আমি পারবো। হ্যাঁ ওটা তো এই অ্যাভারেজ অফ ইটা এখানে এখানে একই রকম ভাবে স্কয়ার অ্যাভারেজ এইভাবে বার করবে। স্কয়ার অ্যাভারেজ তুমি এরকম ভাবেও বার করতে পারো, অথবা তোমার হচ্ছে গিয়ে ওই ইয়ে থেকে বার করতে পারো, কি বলে স্কোয়ার অ্যাভারেজ, মানে মানে এইখানে যেহেতু টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, এইখানে টোটাল এনার্জি মানে টোটাল এনার্জি ইটাই হচ্ছে টি, অর ই স্কোয়ার ইকুয়ালস টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম তার হোল স্কোয়ার, বা এইভাবে। এবার পি এক্স মানে হচ্ছে যার এর যা এর এই এর ক্ষেত্রে যা ভ্যালু হয় সেইগুলো করলেই চলে আসবে। বাট ঠিক আছে, এত কিছু করতে হবে না, এত কিছু করতে হবে না। স্কোয়ারটা বার করবে কিভাবে? স্কোয়ারটা বার করবে ফোর্থ পোস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স থেকে বলছি, ধরো স্কোয়ারটা বার করবো আমরা ফোর্থ পোস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স থেকে। কি করে? যে যে কোনো কিছুর অ্যাভারেজ আমরা কি করে করি, স্কোয়ার অ্যাভারেজ আমরা যে কোনো কি করে করি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এটার ক্ষেত্রে হবে কনজুগেট। হ্যাঁ সাই এন স্টার এক্স, এটা হবে হচ্ছে কি এইচ স্কোয়ার হবে, এর করস্পন্ডিং অপারেটর এইচ স্কোয়ার, আর হচ্ছে সাই এন এক্স ডি এক্স এইটা হবে এইটা। তার মানে এইটা হবে হচ্ছে গিয়ে জিরো টু এল, এইটা হবে হচ্ছে সাই এন রুট ওভার টু বাই এ সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এইটা এইটার কমপ্লেক্স কনজুগেট মানে এইটাই হবে। এইখানে এইচ ডট স্কোয়ার মানে এইচ ডট এইচ, মানে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার ডট মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার। এই ইন্টিগ্রেশনটা একটু বড় ইন্টিগ্রেশন হবে আর কিছু না, রুট ওভার টু বাই এ সাইন এন পাই বাই এল ইন্টু এক্স ডি এক্স এইটা। আচ্ছা তারপরে কি হলো, সব কনস্ট্যান্টগুলো বাইরে বার করে নিয়ে চলে আসো, ব্যাপারটাকে সিম্পলিফাই করো। এটা টু বাই এ হয়ে গেল, এটা জিরো টু এল হয়ে গেল। আচ্ছা এইবার এইখানে কি হবে, এইখানে মানে এইভাবেও করতে পারো, আর একটা ভাবেও কিন্তু করতে পারো, সেটা যদি তুমি এইভাবে করো, মানে এইচ স্কোয়ারটা সাই এর ওপর কাজ করবে, যেটা যেটা তোমাকে এখানে বলেছে যে ইফ ইট ইজ অপারেটর অন এ ওয়েভ ফাংশন দিস, তাহলে আমি সেখান থেকে এইচ সাই ইকুয়ালস টু ই সাই পাবো। এবার যদি এইচ স্কোয়ার মানে ই স্কোয়ারের যে করস্পন্ডিং অপারেটর ইট শুড বি এইচ স্কোয়ার, এইচ স্কোয়ারটাকে যদি সাই এর ওপরে কাজ করি তাহলে আমি কোনো আইগেন ভ্যালু ইকুয়েশন পাচ্ছি কিনা সেটা থেকেও করতে পারি। এবার সেটার ক্ষেত্রে প্রবলেম হলে হয়তো আমি আইগেন ভ্যালু ইকুয়েশন পাবো কিনা আমি জানি না, সেটা আমাকে করে দেখতে হবে। যদি না পাই তখন আমাকে আলটিমেটলি ফোর্থ পোস্টুলেটই করতে হবে, সেই জন্য সেফ হচ্ছে ডিরেক্টলি এইটা করা, বাট তুমি ওটাও করতে পারো। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ মানে যেটা এমনি করে মানে একটু লেন্দি, হ্যাঁ এটা একটু লেন্দি হবে। হ্যাঁ
যেটা একটু লেন্দি হবে। এবার এইখানে কি হবে, তাহলে এইখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এইদিকে এটা হয়ে যাবে এইচ কার স্কোয়ার বাই টু আইস এম, এটার স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইখানে জিরো টু এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হয়ে গেল, ইন্টু এইখানে কি হবে একটা ডি টু বাই ডি এক্স স্কোয়ার রয়ে গেল, আর এই ডি টু বাই ডি এক্স স্কোয়ারটা এর ওপরে কাজ করবে। কাজ করলে কি আসবে, একটা এন পাই বাই এল ইন্টু প্রথমটার ক্ষেত্রে হলো মানে এন পাই বাই এল স্কোয়ার হয়ে যাবে, করে প্রথম ডি ডি এক্স হলে হবে কস এন পাই বাই এল ইন্টু এক্স, তারপরে আবার ডি ডি এক্স হলে মাইনাস সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। তার মানে এখান থেকে একটা যদি সেকেন্ড ব্র্যাকেট নিই তাহলে একটা মাইনাস আসবে এসে সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এইটা হবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে ওই স্টেপ জাম্প করলাম, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এত বড় বড় ছেলে মেয়ে, নিশ্চয়ই এই ডেরিভেটিভ এখন ধরে ধরে পড়াতে হবে না, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা তাহলে এবার এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসো, এন পাই বাই এল এর স্কোয়ারটাকে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে মাইনাস টু বাই এ এইচ কার এইচ বাই টু এম এইচ কার স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার বাই টু এম, তার আবার স্কোয়ার বেসিক্যালি, ইন্টু এন পাই বাই এল, তার আবার স্কোয়ার হয়ে গেল, করে এটা হচ্ছে জিরো টু এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, ইন্টু আবার সেম জিনিস, এই ডেরিভেটিভটা এর ওপরে হবে, একই রকম হবে। প্রথমে হচ্ছে কি আমার দেবে কস দেবে, তারপরে মাইনাস সাইন দেবে, তার মানে একই রকম, মাইনাস মানে বেসিক্যালি এন পাই বাই এলটা স্কোয়ার, তার সাথে একটা মাইনাস থাকবে বাইরে, এন পাই বাই এল এর স্কোয়ার, মানে সেম জিনিস একই জিনিস হবে, একটা একটা মাইনাস থাকবে, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ইনটু সাইন এন পাই বাই এল ইনটু এক্স ডিএক্স, একই। তাহলে আবার এই মাইনাসটা বাইরে বেরিয়ে এসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আবার এটা টু বাই এ এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম, সেইটার স্কোয়ার, ইন্টু এন পাই বাই এল টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে, ইন্টু জিরো টু এল ইন্টু সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এইটা ইন্টু মানে বেসিক্যালি সাইন স্কোয়ার, মানে সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এন পাই বাই এল ইন্টু এক্স ইন্টু সাইন এন পাই বাই এল ইন্টু এক্স ডিএক্স, এইটা হয়ে গেল। এটা কি, এটা কি আমি ওই সাইন স্কোয়ার লিখতে গিয়েও লিখলাম না, কেন লিখলাম না, কারণ এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এটা তো সেই সাই স্টার সাই ডিএক্স এর মতো, এটা তো 1 এখানে হচ্ছে গিয়ে তোমার একটা টু আর এখানে ফোর ফোর হবে, তাহলে নিচে একটা টু থেকে যাবে, তাহলে টু এম এ টু এম এ মানে এ ও সরি 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 এইগুলো মানে এক জায়গায় এ করেছি এক জায়গায় এল করেছি, সরি এমি রাদার এইটা না আমি এল করে দিচ্ছি, হ্যাঁ তোমরা মানে বুঝতেই পারছো, আগেরটাই অবশ্যই এ করা আছে, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই, আমি আর এখন অত কাটাকুটি করছি না, মানে বেসিক্যালি আমি ভুল, ঠিক আছে। এইটা তাহলে এইটা কি হয়ে গেল, এইটা কি হয়ে গেল, এইখানে এল আছে আর এখানে এল টু দি পাওয়ার ফোর আছে, তার মানে এটা এল টু দি পাওয়ার ফাইভ হয়ে গেল, টু বাই এল, হবে এল, আচ্ছা রুট ওভার টু বাই এল, তাহলে এটা হয়ে গেল এন টু দি পাওয়ার ফোর পাই টু দি পাওয়ার ফোর বাই এল টু দি পাওয়ার ফোর, এখানে একটা এল আছে আর এদিকে এইচ কার এম স্কোয়ার হবে না, নিচেরটা টু এম স্কোয়ার, হ্যাঁ টু এম স্কোয়ার এল টু দি পাওয়ার ফাইভ হয়ে গেল, এইটা ও না না সরি সরি এল টু দি পাওয়ার ফাইভ হবে না, দাঁড়াও দাঁড়াও ভুল করেছি, বুঝতে পেরেছি, সরি সরি সরি। আচ্ছা দেখো এখানে কি হবে, আচ্ছা এটা হলো রুট ওভার সাইন সাইন, এইটা হলো, আচ্ছা এইটা তো ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন তো রুট ওভার টু বাই এলটাকে ধরে ওয়েভ ফাংশন, তাই না, তার মানে টু বাই এলটাকে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিয়ে রুট ওভার টু বাই এল রুট ওভার টু বাই এল করে দিতে হবে এই দুটোর সাথে, ওটা মানে ওয়েভ ফাংশনটা নর্মালাইজ তো নর্মালাইজ নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে ধরে,
বুঝতে পেরেছি আমি কি বলছি? তার মানে বুঝতে হ্যাঁ পেরেছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ওইটা মানে দুটো রুট টু বাই এল হলে একটা টু বাই এল হবে। হ্যাঁ, তাহলে এইটা স্কোয়ার ইনটু এন পাই বাই এল টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এইদিকে এই রুট এটা ভেতরে ঢুকে গেলে তবে এটা ওয়ান হবে, এটা ভেতরে ঢুকে গেল তবে এটা ইনটু ওয়ান হবে এইটা। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে বেসিক্যালি এইচ স্কয়ার টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 পাই টু দি পাওয়ার 4 বাই 4 এম এল টু দি পাওয়ার 4, 4 এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 এইটা। তাহলে এইটা মানে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এন টু দি পাওয়ার 4 এইটা হচ্ছে এইচ টু দি পাওয়ার 4 বাই এইচ বাই 2 পাই, তাহলে এইচ টু দি পাওয়ার 4 বাই 2 পাই টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, তাহলে তাহলে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 দুগুণ 2 4 4 দুগুণ 8 দুগুণ 16, হ্যাঁ তাহলে 16 ইনটু পাই টু দি পাওয়ার 4 ইনটু 4 ইনটু এম স্কোয়ার ইনটু এল টু দি পাওয়ার 4 ইনটু পাই টু দি পাওয়ার 4, পাই টু দি পাওয়ার 4 পাই টু দি পাওয়ার 4 কেটে গেল। আচ্ছা এইখানে যেটা থেকে যাচ্ছে 4 16 64, তার মানে এন টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4 বাই 4 16 64 ইনটু এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি ই স্কোয়ার অ্যাভারেজ এইটা। তাহলে আমার কাছে এখন ই স্কোয়ার অ্যাভারেজ আছে, ই অ্যাভারেজ আছে, তাহলে আমার কাছে ই অ্যাভারেজ হবে হচ্ছে বেসিক্যালি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। তাহলে আমি সিগমা ই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ই বা ওরা যেটা বলেছে ডিসপারশন ই, সেটা কি হবে রুট ওভার ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে রুট ওভার ই স্কোয়ার অ্যাভারেজ মানে কত বেরিয়েছে এন টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4 বাই 64 এম স্কোয়ার, 64 এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4 মাইনাস ই স্কোয়ার ই অ্যাভারেজ স্কোয়ার মানে হবে হচ্ছে এন টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4 বাই 8 8 64 এম স্কোয়ার এল টু দি পাওয়ার 4, এইটা কি হলো 0। ঠিক আছে, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন ইটা 0, এইটা দেখাতে হতো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিছুই না, বড় বড় ডেরিভেশন হয়ে গেল। আচ্ছা তারপরে কি, তারপরে কি বলে যে শো দ্যাট ইন এ রেক্ট্যাঙ্গুলার বক্স উইথ সাইজ এল ওয়ান ইকুয়ালস টু এল এল ওয়ান ইকুয়ালস টু এল অ্যান্ড এল টু ইকুয়ালস টু 2L দেয়ার ইজ অ্যান অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি বিটুইন দ্য স্টেট এন ইকুয়ালস টু এন এক্স ইকুয়ালস টু 1 এন ওয়াই ইকুয়ালস টু 1 এন এক্স ইকুয়ালস টু 2 এন ওয়াই ইকুয়ালস টু 2। আচ্ছা এখানে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি আছে রেক্ট্যাঙ্গুলার বক্স আর কি, মানে এ ইকুয়ালস টু 2b যেটা সেই করিয়েছিলাম না, এটা তো সেটাই, এ ইকুয়ালস টু 2b, এইটা আমার মনে হয় ভুল দিয়েছে, এইটা আমার মনে হয় হচ্ছে কি ওরা আর কি এখানে টাইপোজ আছে, এটা nx ইকুয়ালস টু 4 হবে, সেই 2 2 আর 4 1 এর যে ডিজেনারেসি আগের দিনই তো করালাম অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি, এটা সেটা যেটা করালাম এক্ষুনি যেটা করালাম কি, এটা কি বলেছে একই জিনিস, এটা কিচ্ছু লিখতে হবে না, এটা কত নাম্বার আছে 3 নাম্বার আছে, তো 3 নাম্বার মানে এটা কিচ্ছু লিখতে হবে না, এটা হচ্ছে গিয়ে
আচ্ছা, কি বলেছে যে রিগার্ড এ চেন অফ এন কনজুগেটেড কার্বন অ্যাটম যার বন্ড লেন্থ এটা, ফাইন্ড দ্য অ্যালাউড এনার্জিস, এটা বলেছে। তাহলে লিনিয়ার কনজুগেটেড কার্বন চেন মানে কি? লিনিয়ার কনজুগেটেড কার্বন অ্যাটম, তাহলে তার জন্য এনার্জি কি হয়? পার্টিকেল ইন এ বক্স এর এনার্জি। তাহলে ফর এরকম ভাবে লিখতে হবে যে ফর এ এন কনজুগেটেড চেন দা এনার্জি আইগেন ভ্যালুজ আর ইএন ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml², ওয়্যার এল ইজ দ্য চেন লেন্থ, ওয়্যার এন ইজ দ্য চেন লেন্থ। তাহলে এখানে সেটাই এলটা বলে দিয়েছে, এলটা এখানে বলে দিয়েছে, তাহলে এটা কি হবে? এটা জাস্ট হয়ে যাবে n² h² / 8m(n-1)RCC, তাহলে n-1² RCC² এইটা। যেখানে ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এনটা হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটমস। আর এনটা কি? এনটা, এই এনটা হচ্ছে স্টেট 1 2 3 ডট ডট ডট, এনটা হচ্ছে মানে কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বলি ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বার বা এমনি কোয়ান্টাম নাম্বার, যেটার ভ্যালু স্টেট অনুযায়ী আর কি 1 2 3 হতে পারে। আর এই ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম, আর আরসিসিটা তো বন্ড লেন্থ বলেই দিয়েছি। এইটাই হচ্ছে ফাইন্ড দ্য অ্যালাউড এনার্জিস, এইটাই হচ্ছে কি অ্যালাউড এনার্জিস। হলে কটা কার্বন থাকে? 4টে কার্বন। তাহলে 4টে কার্বন হলে সেখানে মানে 2টো পাই ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে এরপর তোমার হেক্সাট্রাইন যদি হয়, 6টা কার্বন থাকে, 3টে, তার মানে 6টা কার্বন, সরি, বিউটাডাইন কি বলছি, 4টে কার্বন অ্যাটম মানে 4টে পাই ইলেকট্রন থাকে, সরি, 4টে কার্বন অ্যাটম মানে 4টে পাই ইলেকট্রন থাকে বিউটাডাইন। আচ্ছা, হেক্সাট্রাইন যদি হয় তাহলে 6টা কার্বন অ্যাটম 6টা পাই ইলেকট্রন থাকে, 3টে ডবল বন্ড থাকে তো, তাই তো? বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক আছে, তাই তো? আচ্ছা এরকম, তাহলে এইখানে বলেছে যে এনটা কার্বন অ্যাটম আছে, এনটা কনজুগেটেড, তার মানে নাম্বার অফ পাই ইলেকট্রন, এখানে এন নাম্বার অফ পাই ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এন নাম্বার অফ পাই ইলেকট্রন যদি থাকে তাহলে কি হবে? দেখো দেখো, তার মানে এবার লেখো যে দেয়ার আর এন নাম্বার অফ কার্বন কার্বন অ্যাটম, দ্যাট ইজ নাম্বার অফ পাই ইলেকট্রনস ইকুয়ালস টু এন, এখানে এনটা পাই ইলেকট্রন আছে। এবার যদি এনটা পাই ইলেকট্রন থাকে তাহলে এনার্জি ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউটেড হবে কিভাবে? হোমো কোনটা হবে? যদি তোমার 6টা পাই ইলেকট্রন থাকে তাহলে হোমো হয় 3 নম্বরটা, 3 নম্বর স্টেটটা, তাই তো? এবার এখানে তোমার 2D বলে দেয়, 3 নম্বরটা হবে, এখানে 2D বলে দেয়নি, এখানে এটা এটা কিছু মানে এটা বলেছে রিগার্ড এ চেন বলে দিয়েছে, তার মানে এটা অবশ্যই 1D, এখানে স্কোয়ার বক্স টক্স কিছু বলে দেয়নি, বা আর আর বক্স লেন্থ বলছে, বক্স বলেই দিয়েছে, যেখানে বক্স লেন্থ হচ্ছে এইটা, এবং এটা অবশ্যই একটা পরিষ্কার এটা পড়েই বোঝা যাচ্ছে যে এটা একটা 1-ডাইমেনশনাল প্রবলেম, তার মানে ডিজেনারেসির কোনো গল্প নেই, তাই তো? তাই যদি হয় তাহলে আমার 6টা কার্বন অ্যাটম 6টা পাই ইলেকট্রন থাকলে 3টে 3টে ফিল্ড আপ হয়, 3 নম্বরটা হোমো হয়, 4 নম্বরটা লুমো হয়, ভাই মানে এরকম ভাবেই প্রতিটা ক্ষেত্রে হয়। তাহলে এখানে যদি এনটা পাই ইলেকট্রন থাকে তাহলে এর হোমো হবে n/2, n/2 নাম্বার যে স্টেটটা সেটা হবে এর হোমো, তাই তো? আর লুমো হবে n/2+1টা, তাই তো? বুঝতে পারছো তো সবাই? তাহলে দেয়ার, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, তাহলে দেয়ার ফর হোমো উইল বি n/2 স্টেট, দ্যাট ইজ স্মল n শুড বি n/2 ফর হোমো অ্যান্ড
লুমো উইল বি ইন বাই টু প্লাস ওয়ান স্টেট, দ্যাট ইজ এন শুড বি এন বাই টু প্লাস ওয়ান, তাই তো? ক্লিয়ার তো? এবার কি বলেছে? এস্টিমেট ওয়েভলেন্থ অফ দ্য লোয়েস্ট এনার্জি ট্রানজিশন। লোয়েস্ট এনার্জি মানে হোমো টু লুমো ট্রানজিশন ইজ দ্য লোয়েস্ট এনার্জি ট্রানজিশন ফর এনি মলিকুল, তাই তো? হোমো টু লুমো ইজ দ্য লোয়েস্ট এনার্জি ট্রানজিশন ফর এনি মলিকুল। তাহলে ফর তাহলে এনার্জি ফর হোমো সেটা হবে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, হুইচ ইজ এন বাই টু তার স্কোয়ার, এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার ছিল কি এন মাইনাস ওয়ান স্কোয়ার আর সি সি স্কোয়ার, এইটা ছিল। আচ্ছা এনার্জি অফ লুমো কি হবে? তোমার হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, হুইচ ইজ এন বাই টু প্লাস ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এন মাইনাস ওয়ান স্কোয়ার আর সি সি স্কোয়ার, এটা হবে। আচ্ছা তাহলে ডেল্টা ই কি হবে? লুমো মাইনাস হোমো, তার মানে এন বাই টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এন বাই টু তার স্কোয়ার, এইটা ইন্টু এইচ স্কোয়ার, বা এখানে ধরো এর ভিতরে যদি এন প্লাস ওয়ানের হোল স্কোয়ারটাকেও কমন নিয়ে নাও, এইটা সরি এন প্লাস ওয়ান না এন মাইনাস ওয়ান কি ছিল বলো তো? এন মাইনাস ওয়ান, বাই এন মাইনাস ওয়ান স্কোয়ারটাকেও যদি ভেতরে নিয়ে নাও তাহলে এখানে পড়ে থাকছে এইচ স্কোয়ার বাই এইট এম আর সি সি স্কোয়ার। এবার এইটাকে হয়তো সিম্পলিফাই করা যাবে বলেই আমি মনে করছি, দাঁড়াও আমি চেষ্টা করছি, আমি জানি না কতটা লাভ হবে। এন বাই টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু এন বাই টু ইন্টু ওয়ান মাইনাস প্লাস ওয়ান মাইনাস এন বাই টু তার স্কোয়ার, এইটা হলো ভালো কথা। তাহলে এন বাই টু তার স্কোয়ার এন বাই টু তার স্কোয়ার কেটে গেল, তাহলে ওপরে থেকে গেল যেটা টু টু থেকে গেল, তাহলে ওপরে বেসিক্যালি থেকে গেল এন প্লাস ওয়ান আর নিচে এন মাইনাস ওয়ানের স্কোয়ার। আচ্ছা হয়তো কোনো লাভ হবে যে তারতে, যাই হোক এটা হবে হচ্ছে এন মাইনাস ওয়ানের স্কোয়ার এইটা ইন্টু এইচ স্কোয়ার বাই এইট এম আর সি সি স্কোয়ার। আচ্ছা এইটা মানে হচ্ছে বেসিক্যালি এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই এইট এম আর সি সি স্কোয়ার, এইটা এইটা আসলো আমার ডেল্টা ই এইটা। এবার এই ডেল্টা ইটা কার সাথে সমান? এটাই এইচ নিউ এর সাথে সমান, একটা ফোটনের এনার্জি এইচ নিউ এর সাথে সমান। আচ্ছা এইচ নিউ মানে কি? এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা। তাহলে এইটা যদি মিনিমাম এনার্জি ট্রানজিশন হয় তাহলে এর যে করস্পন্ডিং ল্যামডা সেটাই হচ্ছে ল্যামডা ম্যাক্স, তাই তো? এবার কি চেয়েছে এখানে? এস্টিমেট দ্য ওয়েভলেন্থ ফর দ্য লোয়েস্ট এনার্জি ট্রানজিশন, তার মানে ল্যামডা ম্যাক্সটা চেয়েছে। তাহলে এবার ল্যামডা ম্যাক্স বার করো, তাহলে আমাদের কি এসেছে? ডেল্টা ই মিনিমাম হুইচ ইজ ইকুয়ালস টু কি জানো আসলো? এন প্লাস ওয়ান এসছে, তাই তো? টু 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 কেটে গেলে হ্যাঁ এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান তার স্কোয়ার, এইচ স্কোয়ার বাই এইট এম আর সি সি স্কোয়ার আর সি সি স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু এই সি বাই ল্যামডা ম্যাক্স এইটা। অর এখান থেকে ল্যামডা ম্যাক্স তাহলে কি হবে? ল্যামডা ম্যাক্সটা পুরোটা উপরে উঠে যাবে, এইটা পুরোটা নিচে চলে আসবে, এই সি বাই এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই এইট এম আর সি সি স্কোয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু
মানে আমার যদি পুরোটাকে আমি ওপরে তুলে দিই, তাহলে 8mRcc² বাই এন মাইনাস ওয়ান তার স্কোয়ার, এন মাইনাস ওয়ান তার স্কোয়ার ইনটু এইচসি বাই এন প্লাস ওয়ান ইনটু এইচ স্কোয়ার। এই পুরোটাকে ওপরে তুলে দিলাম, ও সরি 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 সরি, দাঁড়া ভুল করেছি। এই পুরোটাকে ওপরে তুলে দিচ্ছি, তাহলে 8mRcc² ইনটু এন মাইনাস ওয়ান স্কোয়ার, হ্যাঁ এইটা, ইনটু এইচসি বাই এন প্লাস ওয়ান ইনটু এইচ স্কোয়ার। এই এইচ 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 কেটে গেলে একটা এইচ থেকে যাচ্ছে, তাহলে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান উপরেরটা স্কোয়ার ইনটু 8mRcc² ইনটু সি বাই এইচ, এইটা এইটা হচ্ছে আমার ল্যামডা ম্যাক্সের ভ্যালু। এইটা বার করতে দিতে পার করতে বলেছে তোমাদেরকে, ব্যাস এইটুকু করে দিলেই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে কি বলেছে দেখি, হয়ে গেল এইটা। 2015-10 একবার দেখবেন, 10A। আচ্ছা কি বলেছে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডিমান্ডস দ্যাট 0 পয়েন্ট এনার্জি অফ এ হারমোনিক অসিলেটর বি নন জিরো এক্সপ্লেন। হ্যাঁ এটা তো অনেক, এটা তো স্যার করিয়েছে অনেকবার। স্যার যখন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলেছে হারমোনিক অসিলেটর কেন, যে কোনো কিছুরই নন জিরো হতে হবে, যে কোনো কিছুর মানে যে কোনো কিছুর না, পার্টিকেল ইন এ বক্সেরও নন জিরো হতে হবে, হারমোনিক অসিলেটরে নন জিরো হতে হবে। হ্যাঁ হাইড্রোজেন অ্যাটমে নন জিরো হতে হবে, কেন নন জিরো হতে হবে, কেন নন জিরো হতে হবে, কেন দাঁড়াও এইটা আচ্ছা আচ্ছা নন জিরো কেন হতে হবে, কারণ যদি জিরো হয়, যদি আমার ই জিরোটা, ইফ ই জিরো ইজ জিরো, তাহলে দেন আমার এই যদি ই জিরোটা জিরো হয়, তাহলে আমার এখান থেকে কি হচ্ছে, ওই তোমার কাইনেটিক এনার্জি মানে বেসিক্যালি আমার টোটাল এনার্জি জিরো হয়ে যাচ্ছে। মানে যদি আমার ই জিরোটা জিরো হয়, তার মানে আমার ই ইকুয়ালস টু যেটা যেটা হচ্ছে PXx² 2SM + VX, এইটা যেটা এই টোটালটা জিরো হয়ে যাবে, ই জিরোটা জিরো মানে এই টোটালটা ইকুয়ালস টু জিরো। আচ্ছা এইবার দেখো এইটা কি PXx² 2SM + ½KX² এইটা ইকুয়ালস টু জিরো হচ্ছে ফর এস এইচও। আচ্ছা দুটোই তো স্কোয়ার আছে, দুটোই স্কোয়ার, সেই রকম টার্ম জিরো মানে কি, কোন একটা নেগেটিভ একটা পজিটিভ হলে হয়তো জিরো হতে পারে, কিন্তু দুটোই সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট দুটো টার্ম, মানে PX আর X এরা তো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তুমি X আর PX কে তুমি একসাথে ডিটারমাইন করতে পারো না, তাই না? তুমি তো একসাথে ডিটারমাইন মানে এরা ইন্ডিপেন্ডেন্ট বলতে গেলে আমি বলতে চাইছি তুমি এই দুটোকে তো একসাথে ডিটারমাইন করতে পারো না, X আর PX কে, তাই না? তুমি একসাথে ডিটারমাইন করতে পারো না অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার দুটোই স্কোয়ার টার্ম, একটা মোমেন্টাম স্কোয়ার একটা পজিশন স্কোয়ার, সেইটা তাদের যোগফল জিরো, তার মানে অবশ্যই এই দুটোকে আলাদা আলাদা করে জিরো হতে হবে, যেটা ইমপ্লাই করছে PX² 2SM = 0 অ্যান্ড ½KX² দিস ইজ ইকুয়ালস টু জিরো, তবেই একমাত্র যোগফলটা জিরো হতে পারে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ তো হতেই পারে না, কারণ দুটোতে স্কোয়ার আছে, তাই তো? আচ্ছা এবার PX² 2SM = 0 মানে কি,
px square by 2 sm equals to 0 মানে px square equals to 0 or px equals to 0? px equals to 0 মানে average of px equals to 0 আর px square 0 মানে average of px square equals to 0? আচ্ছা average of px equals to 0 মানে average of px square equals to 0 মানে সব কিছু 0? তাই তো এইটা তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন px যেটা সেইটা হচ্ছে রুট ওভার px square average minus px average square, this is equals to 0? This is equals to 0. এইবার হাইজেনবার্গ কনসার্ভেটিভ প্রিন্সিপাল কি বলছে? From হাইজেনবার্গ কনসার্ভেটিভ প্রিন্সিপাল বলছে যে সিগমা পি এক্স সিগমা সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু অর সিগমা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই টু ইন্টু সিগমা পি এক্স এইটা হওয়া উচিত। এবার সিগমা পি এক্স এটা যদি জিরো হয় ফর এস এইচ ও, কারণ ই জিরোটা জিরো হলে সিগমা পি এক্সটা জিরো হচ্ছে, তাহলে এই ইকুয়েশনটাকে ভ্যালিড হতে গেলে কি হতে হবে? এই ইকুয়েশনটাকে ভ্যালিড হতে গেলে কি হতে হবে? এইবার নাও ইফ সিগমা পি এক্স ইকুয়ালস টু জিরো দেন টু ওবে হাইজেনবার্গ কনসার্ভেটিভ প্রিন্সিপাল মানে টু মানে ফর দ্য ভ্যালিডিটি অফ দিস ইকুয়েশন সিগমা এক্স দ্যাট ইজ আনসার্টেনিটি ইন এক্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স মানে আনসার্টেনিটি ইন এক্স সেইটা টেন্স টু ইনফিনিটি হতে হবে। আনসার্টেনিটি ইন এক্স টেন্স টু ইনফিনিটি হতে হবে তাহলে একমাত্র এই ইকুয়েশনটা ভ্যালিড, তাই তো? মানে নিচে কোনো একটা জিনিস নিচে আছে এরকম কোনো একটা জিনিস জিরো হচ্ছে মানে কি, তার মানে টোটালটা নিচে জিরো থাকা মানে কি এটা ইনফিনিটি, তার মানে সিগমা এক্সটা যদি ইনফিনিটি বা তার ইনফিনিটি ইন টেন্স টু ইনফিনিটি হয় তাহলেই একমাত্র এই ইকুয়েশনটা ভ্যালিড হবে। ইকুয়েশনটা ভ্যালিড হবে মানে কি হাইজেনবার্গ কনসার্ভেটিভ প্রিন্সিপাল মেনে চলবে। এবার সিগমা এক্সটা ইনফিনিটি মানে কি, মানে ডিটা মানে আনসার্টেনিটি ইন এক্সটাকে ইনফিনিটি হতে হবে। সিগমা এক্স ইনফিনিটি মানে হচ্ছে আনসার্টেনিটি ইন এক্স সেইটা ইনফিনিটি হতে হবে। বাট আনসার্টেনিটি এক্স ইন ইন এক্স তো ইনফিনিটি নয়, কেন নয়? কারণ এই দেখো এই যে এখানে বসে আছে, বাট ফর এস এইচ ও আনসার্টেনিটি ইন এক্স ইনফিনিটি নয়, তার কারণ হচ্ছে ফর ভি ইকুয়ালস টু জিরো হাফ মানে বেসিক্যালি আমি বলতে চাইছি ভি হাফ কে এক্স স্কোয়ার সেটাও জিরো, হাফ কে এক্স স্কোয়ার সেটাও জিরো, যেটা মানে এক্স স্কোয়ার জিরো, যেটা মানে এক্স জিরো, যেটা মানে এক্স স্কোয়ার অ্যাভারেজ জিরো, যেটা মানে এক্স অ্যাভারেজ জিরো অর এক্স অ্যাভারেজ স্কোয়ার জিরো, যেটা মানে একই রকমভাবে দেখা যায় সিগমা এক্স হুইচ ইজ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার সেটা হচ্ছে জিরো। তার মানে আনসার্টেনিটি ইন এক্স যেটা সেটা জিরো, সেটা নট ইনফিনিটি, ঠিক আছে? আনসার্টেনিটি ইন এক্সটা হচ্ছে এখানে জিরো নট ইনফিনিটি। এবার দুটোই যদি জিরো হয়, এইটাও জিরো এটাই জিরো, তাহলে হাইজেনবার্গ কনসার্ভেটিভ প্রিন্সিপাল মানছে না। তার মানে অ্যাকচুয়ালি ভিটা মানে 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 ভিটা জিরো আমি বলছি না, সরি ভিটা জিরো আমি বলবো না, ভিটা তো জিরো হয়, বাট ফর এস এইচ ও ইফ বাট ফর এস এইচ ও ইফ ই জিরো ইকুয়ালস টু জিরো দেন এটা, তার মানে জিরো পয়েন্ট এনার যে জিরো হতে পারে না, এটা জিরো এটা ইকুয়ালস টু জিরো, দেয়ার ফোর টু ওবে হাইজেনবার্গ কনসার্ভেটিভ প্রিন্সিপাল ই জিরো ক্যান নট বি জিরো, এবং সেটাই হয় ফর এস এইচ ও ই ভি ইকুয়ালস টু হয় ভি প্লাস হাফ এইচ নিউ, নাও ফর ভি ইকুয়ালস টু জিরো ই জিরো ইকুয়ালস টু হয় হাফ এইচ নিউ হুইচ ইজ নট ইকুয়ালস টু জিরো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এটাই হচ্ছে।
আচ্ছা, তারপরে কোনটা বলো, 10-এর বি এরটা? 2000, হ্যাঁ এই 2015-এর আরেকটা আছে, কোনটা? ওটা ম্যাম হয়ে যাবে, ওটা পেরেছি। তাহলে 2016টা দেন ম্যাম, 2016-এর 9-এর A। আচ্ছা, ফর দ্য ফোটো ইলেকট্রিক এফেক্ট ইন সোডিয়াম মেটাল দ্য ফলোয়িং রেজাল্টস ওয়ার অবটেন, ওয়ার কে কি এটা ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ এমিটেড ইলেকট্রন, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, ক্যালকুলেট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচ অ্যান্ড ওয়ার্ক ফাংশন ফর সোডিয়াম। আচ্ছা, আচ্ছা কি বলছে এখানে? কি বলছে যে ফর দ্য ফোটো, আচ্ছা এমনি ফোটো ইলেকট্রিক এফেক্টের জন্য আগে ইকুয়েশনটা লিখে ফেলো, ইকুয়েশনটা যেন কি হয়। আচ্ছা, ইকুয়েশন হয় হচ্ছে ফর, ফোটোইলেকট্রিক এফেক্ট টোটাল এনার্জি অফ দ্য ফোটন সেটা হয় হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে ওই ওয়ার্ক ফাংশন, এইটার সাথে সমান হয়, তাই তো? এইটা হচ্ছে অ্যাকচুয়াল আমার ইকুয়েশানটা, যেখান থেকে ওই কাইনেটিক এনার্জি হয় হচ্ছে আবার হাফ এম ভি স্কোয়ার প্লাস ওই ফোটন ওয়ার্ক ফাংশনটা হয় হচ্ছে এইচ নিউ জিরো, আর এইটা হচ্ছে এইচ নিউ, এইটা এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশানটা হয়। আচ্ছা, ভালো কথা। এবার কি বলেছে, এগুলো ক্যালকুলেট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক ফাংশন। আচ্ছা এইটা, আচ্ছা প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা আমাকে বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কি বলেছে, কাইনেটিক এনার্জি 10 টু দি পাওয়ার কে কিছু একটা পার আর্গ, এইটা বলে দিয়েছে এত, আর দুটো রকম ল্যামডা বলে দিয়েছে। কখন কোনটা এগুলো, কে ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন, ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। আচ্ছা, এবার এইখানে এইটা হচ্ছে ওয়ার্ক ফাংশনটাকে আমাকে বার করতে হবে, কাইনেটিক এনার্জি। আচ্ছা প্রথমত তো ওয়ার্ক, এই এক এক নম্বর ইকুয়েশন এইটা, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে আমার এখান থেকে আগে কি আমাকে কোনটা বার করতে হবে, মানে এটা তো ক্যালকুলেট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা ওয়ার্ক ফাংশন তো মনে হয় কনস্ট্যান্ট থাকবে, এইটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কিভাবে দিতে চাইছে আমি ডেটাগুলো খুব একটা বুঝতে পারছি না। এইটা হচ্ছে এইচ নিউ ওয়ান, লেটস এ কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ফাংশনটা কনস্ট্যান্ট থাকবে, কাইনেটিক এনার্জি ওয়ান, আর এইচ নিউ টু ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি টু প্লাস ওয়ার্ক ফাংশন, এরকম থাকবে, ঠিক আছে? অর এখান থেকে তাহলে এই দুটোকে যদি আমি মাইনাস করি, তাহলে এইচ নিউ ওয়ান মাইনাস নিউ টু ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন কেটে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি ওয়ান মাইনাস কাইনেটিক এনার্জি টু হবে, ঠিক আছে? আচ্ছা, অর এখান থেকে এবার নিউ ওয়ান নিউ টু আমি পেয়ে যাব, কারণ এই নিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা ওয়ান মাইনাস এইচ সি বাই ল্যামডা টু,
করলে আমি এখান থেকে কাইনেটিক এনার্জি 1 আর কাইনেটিক এনার্জি 2 আমি পেয়ে যাচ্ছি, ধরো 3.41 মাইনাস 1.95। এইটা করে এইবার এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আরেকটা এইচ কমন চলে আসলো, হ্যাঁ এইচ সি কমন চলে আসলো, তার মানে অর এখান থেকে আমি ওই পাতায় করছি, অর এখান থেকে এইচ স্কোয়ার সি, তাই তো, এইচ স্কোয়ার সি ইন্টু 1/λ1 মাইনাস 1/λ2 ইকুয়ালস টু দিস, মানে হচ্ছে 3.41 মাইনাস 1.95 যেটা হয়, ঠিক আছে, এইটা হবে 3.41 মাইনাস 1.95, এইটা হবে। আচ্ছা ল্যামডার ভ্যালু এখানে বলে দিয়েছে, ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালুগুলো বলে দিয়েছে হচ্ছে অ্যাংস্ট্রংয়ে বলেছে, আবার এখানে আর এখানে আর্গে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাংস্ট্রং থেকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, 10^-8 সেন্টিমিটার হবে, তার মানে বেসিক্যালি এইচ স্কোয়ার ইন্টু সি ইন্টু 1/λ1 হচ্ছে 3125 আর 4047, 3125 ইন্টু 10^-8 সেমি মাইনাস 1/4047 ইন্টু 10^-8 সেমি, এইটা ইন্টু 3.41 মাইনাস 1.95, এইটা অর এইচ স্কোয়ার সি, অর এইচ স্কোয়ার ইকুয়ালস টু রাদার তোমার এই পুরো জিনিসটা হবে, মানে এই ক্যালকুলেশনটা তোমাদেরকেই করতে হবে, তোমরা করে নাও, সেখান থেকে তার রুট করে নেবে, যেটা হবে হচ্ছে বেসিক্যালি 3.41 মাইনাস 1.95 বাই এই টোটাল জিনিসটা, যেটা মানে হচ্ছে 1/3125 মাইনাস 1/4047 ইন্টু 10^8, এইটা হবে সেমি ইন্টু সি, মানে হচ্ছে 3×10^10 সেমি পার সেকেন্ড, এইটা। আর এইখানে কিন্তু কত আছে বলো তো, এই ইউনিটটা, এইটা আছে হচ্ছে 10^12 ইউনিটে আছে, তার মানে প্রতিটার সাথে পার, মানে 10^12 কে ম্যাক্স পার আর্গ, তার মানে এইখানে প্রতিটার সাথে একটা 10^-12 করে গুণ আছে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে কিন্তু। তো বেসিক্যালি এখানে যেটা হবে এইটা ইন্টু 10^-12 আর্গ এইভাবে আছে, ঠিক আছে। এইবার এইটা তোমরা করো, এইটা করে এইচ এইচ স্কোয়ার পাবে, সেখান থেকে এইচ এর ভ্যালু হবে রুট ওভার দিস, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরকম একটা কিছু হবে। আচ্ছা এটা একটা হলো, এবার যখন তুমি এইচ এর ভ্যালু পেয়ে গেলে তখন তুমি এইখানে, আচ্ছা তুমি যখন এইচ এর ভ্যালু পেয়ে গেলে, এইচ এর ভ্যালু অ্যাজ ইফ যেন তুমি জানতে না, যাই হোক এইটা হলো, করে এবার যে কোনো একটা নিয়ে ওয়ার্ক ফাংশন বের করে নাও। এবার এইচ এর ভ্যালু তোমাকে এখানে বার করতে বলেছে, তাই যে এইচ এর ভ্যালুটা পেলে সেই এইচ এর ভ্যালুটা লাগিয়ে যে কোনো একটা ডেটা নিয়ে তুমি এখান থেকে ওয়ার্ক ফাংশন, ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, সেটা বের করে নাও। দেন ডাব্লিউ ইকুয়ালস টু বেসিক্যালি হবে এইচ নিউ মাইনাস কাইনেটিক এনার্জি, তাহলে এইচ এর তুমি একটা কিছু ভ্যালু ফেললে, ধরো এরকমই কিছু একটা পাবে, 10^-27 পাবে, 27 আর্ক সেকেন্ড, আর্ক সেকেন্ড হবে, হ্যাঁ আচ্ছা দেখো এখানে হচ্ছে কি না দেখো, হ্যাঁ এ দেখো, এ দেখো সেমিস না সরি, ও ধরো 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 সিটা হচ্ছে এখানে, ওটা তো সেন্টিমিটার ইনভার্স আছে, ওটা তো 1/λ আছে, মানে এটা সেন্টিমিটার ইনভার্স আছে, হ্যাঁ তাহলে সেমি ইনভার্স, সেমি কেটে গেল, এবার উপরে চটে গেলে আর উপরে চলে গেলে আর্ক সেকেন্ড হয়ে গেল, তাহলে এটা 10^-27 আর্ক সেকেন্ড, এই টাইপেরই কিছু একটা পাওয়া উচিত, এইটা পাবে ইনটু যে কোনো একটা নিউ, মানে হচ্ছে বেসিক্যালি ওই ধরো এই c/λ1টাকে নাও, হ্যাঁ ও আছে এখানে, আবার একটা এই সরি সরি আমি নাকি যেটা ভুল করছি, বুঝতে পেরেছো, সরি সরি, এইটা হচ্ছে ল্যাম নিউ, মানে হচ্ছে নট এইচ সি বাই, নিউ মানে হচ্ছে c/λ,
আহা, তোমরাও তো বলবে, এটা হচ্ছে সি বাই ল্যামডা, মানে এটা বেসিক্যালি এইচই থাকবে, ওই তো, তাহলে তো মিটেই গেল, এইচটাই হবে এইটা। আমিও সেটাই ভাবছি যে একটা ভুল করছি, নিউ মানে তো সি বাই ল্যামডা, ই এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা, সরি এইটা, ঠিক আছে এইটা। তাহলে এখানে একটা এইচ, তাহলে তো আরোই সোজা, তাহলে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো এখানে একটা মোটামুটি 18-এর মতো হচ্ছে, আর এইখানে হচ্ছে 12 আছে, তাহলে -12 -18 কত হয়? 12 আর 18 কত হয়? 18 আর 12 30 মতো হচ্ছে মোটামুটি। এবার হ্যাঁ, 30 -30 মতো হচ্ছে, এবার এই ভেতরে এটা ওটা হয়ে ওটা 10^-27 এর অর্ডারেই আসবে, তার মানে এটা একদমই ঠিক আছে, এটা করলেই পেয়ে যাবে। আচ্ছা, আর এইটা হলো ইন্টু নিউ, মানে হচ্ছে কি আবার একই রকম ভাবে ধরো সি বাই ল্যামডা ওয়ান বসালে, ধরো এটা নিউ এইচ নিউ ওয়ানের জন্য বসালে, তাহলে মাইনাস কাইনেটিক এনার্জি ওয়ান যেটা হবে সেটা বসাবে, বসিয়ে এখান থেকে ডাব্লু পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলো কোনটা। ম্যাম ষোলো সালের ম্যাম কিছু কিছু কঠিন কঠিন করছেন নিজে, এইটা কঠিন, এটা সোজাই ছিল, তোমাকে একটুখানি মাথা ঠান্ডা করতে পড়তে হবে, পড়লে বুঝতে পারবে। আর বলো কোনটা। ম্যাম 12-এর বিটা দেখুন, 12-এর বি এইটা, এইটা ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর পি এক্স স্কোয়ার অ্যাভারেজ ইন দ্য স্টেট কেস অফ এন ইকুয়ালস টু স্টেট অফ উইদাউট পারফর্মিং অ্যান এক্সপ্লিসিট ডিফারেন্সিয়েশন, ফাইন্ড দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ পি এক্স স্কোয়ার ফর এ বক্স অফ লেন্থ উইদাউট পারফ, আচ্ছা পি এক্স স্কোয়ার অ্যাভারেজ, উইদাউট পারফর্মিং বলেছে, তাহলে বেসিক্যালি ওটা তো কিছুই না, ওটা ওটা তো এইরকম, দাঁড়াও আমি বলছি, উইদাউট পারফর্মিং বলেছে, তার কারণ হচ্ছে এটা উইদাউট পারফর্ম করেই বের করা যায়, সেই জন্য ওরা বলেছে যে তুমি বেশি খাটতে বারণ করেছে, এটা তো খুবই সোজা। আচ্ছা কি বলেছে, আচ্ছা পার্টিকেল ইন এ বক্স মানে কি, ফর পিআই এবি, ফর পিআই এবি টোটাল এনার্জি ইজ সোললি দ্য কাইনেটিক এনার্জি হুইচ ইজ পি এক্স স্কোয়ার বাই টু আই এম, অর অ্যাভারেজ অব ই টোটাল উইল বি অ্যাভারেজ অব পি এক্স স্কোয়ার বাই টু আই এম হুইচ ইজ 1/2 ইন্টু অ্যাভারেজ অফ পি এক্স স্কোয়ার, অর অ্যাভারেজ অফ পি এক্স ই টোটাল মানে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার, এটা আমরা জানি, ইকুয়ালস টু 1/2 ইন্টু অ্যাভারেজ অফ পি এক্স স্কোয়ার। এবার এইখানে তো সবই কনস্ট্যান্ট, এখানে কোনো কিছুই ভ্যারিয়েবল নেই যেটাকে আলাদা করে অ্যাভারেজের মতো করে বার করতে হবে, তার মানে বেসিক্যালি এই জিনিসটাই থেকে গেল, তাহলে সেখান থেকে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ সেটা কি হবে, এই মানে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ হবে জাস্ট 2m এখানে গুণ হয়ে যাবে, তাহলে 2m গুণ হয়ে গেলে mm কেটে যাবে আর নিচে একটা 4 থাকবে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4l স্কোয়ার, এটা হচ্ছে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ হবে ফর পার্টিকেল ইন এ 1D বক্স। এইটা এইবার বলেছে ফর n ইকুয়ালস টু 2 পি এক্স স্কোয়ার অ্যাভারেজ হবে 4h² / 4l² মানে এইচ স্কোয়ার বাই এল স্কোয়ার। এইবার বলেছে এল এর ভ্যালু বসে বলে দিয়েছে, এবার ওয়েন এল ইকুয়ালস টু 2.0 angstrom দেন পি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই এল স্কোয়ার করে এটা বসাও, 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড সেইটা স্কোয়ার, তাহলে এলটা বসবে হচ্ছে 10⁻১০ মিটার তার স্কোয়ার করে বার কর। ঠিক আছে,
বাস এগুলো এটা কিছু ছিলই না। আচ্ছা আর বলো, একটু সোজা, কিছুই নেই আর। তুমি এই কোশ্চেন গুলো দেখো ভালো করে। আর দেখো এই কোশ্চেনটা, শো দ্যাট এ স্মল চেঞ্জ ইন দেইটা, এটা হয়তো তোমাদের মনে হতে পারে এটা বইয়ে করা আছে। স্যারের বই খোলো, ওই ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির চ্যাপ্টার খোলো, ওই এক্সারসাইজ যেগুলো করা থাকে না, কোনো একটা জিনিস ইন্ট্রোডিউস করার পর তার ছোট এক্সারসাইজ করা থাকে না, তাতে এটা করে দেওয়া আছে। কোনো ব্যাপারই না, দেখবো আমি, দেখাবো, দাঁড়াও। ম্যাম ওই বিয়ের পরের পার্টটা, কোনটা? 11 বিয়ের পরের পার্ট, সেকেন্ড পার্টটা, 11 কোথায়? কত 17 ওই নিচে দেখো, নিচে তো ম্যাম, এইটা নিচে দেখো, 11 ওয়াই এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নিডস টু বি হারমিশিয়ান। হ্যাঁ, তার কারণ কি? একটা যখন হারমিশিয়ান অপারেটর পড়িয়েছি, একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে হারমিশিয়ান হতেই হবে, সো দ্যাট দ্যার অ্যাভারেজ ভ্যালু অ্যান্ড আইগেন ভ্যালু শুড বি রিয়েল। হারমিশিয়ান অপারেটরের অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালু রিয়েল হয় তো? এটা তো হারমিশিয়ান অপারেটরের থিওরেম 1 এন্ড থিওরেম 2। এবং অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালু রিয়েল হওয়ার ফায়দা মানে উপকারটা কি? উপকারটা হচ্ছে তার মানে সেই অপারেটরের যে করস্পন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তার ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে ক্লাস কোন কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের করস্পন্ডিং যে ক্লাসিক্যাল অবজারভেবল তাকে সেটাকে যদি মেজার করতে হয়, তাহলে অপারেটর হ্যাজ টু বি হারমিশিয়ান, সো দ্যাট তাদের তাদের তার আইগেন ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু রিয়েল হয়, সো দ্যাট সেই অপারেটরের করস্পন্ডিং যে ক্লাসিক্যাল অবজারভেবল তার ভ্যালুটা আমরা ঠিকঠাক করে, তার রিয়েল একটা ভ্যালু থাকে। ইমাজিনারি ভ্যালু হলে তো সেটা মেজার করতে পারবো না, সেটার তো কোনো মানে নেই। রিয়েল ভ্যালু হলেই একমাত্র সেটা একটা মেজারেবল কোয়ান্টিটি। তার মানে যে কোনো মেজারেবল কোয়ান্টিটি পেতে গেলে বা যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে প্রপারলি মেজার মেজার করতে হলে তার যে করস্পন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তার যে আইগেন ভ্যালু সেগুলোকে রিয়েল হতে হবে, এবং একমাত্র হারমিশিয়ান অপারেটরের ক্ষেত্রেই তার অ্যাভারেজ ভ্যালু বা আইগেন ভ্যালু রিয়েল হয়, সেই জন্য অপারেটর হ্যাজ টু বি হারমিশিয়ান। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এটা বলেছিলাম যখন আমি ইয়ে করেছিলাম। এবার ম্যাম গৌতমের আছে কিছু, আমার এগুলোই ছিল মোটামুটি। ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার গৌতম, গৌতম হচ্ছে কি হয়েছে বলো গৌতম এখানে? ম্যাম ওই 7-এর এটা দেখবেন একটু, 7-এর এ দা ওয়ান ইজ ওয়েভ ফাংশন ফর, না এটা তো হাইড্রোজেন, ও হাইড্রোজেন না, হাইড্রোজেন আর তুমি পড়োনি তো, তুমি তো এগুলো নাও, তোমার তো সিলেবাসে এগুলো নেই, এটা তুমি অন্য সেমিস্টার দেখছো, তোমার তো পার্টিকেল ইন এ বক্স অবধি। তুমি কি, তুমি সিউ তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ না তোমার তো নেই এটা সিলেবাসে, তুমি পার্টিকেল এনে ও তাহলে ঠিক আছে, ঠিক হ্যাঁ তুমি তো এনে নয়। আর কোনটা বলো ম্যাম, এর পরে একটা আছে দেখুন, ওইটাই নাকি অন্য একটা ছবিতে? অন্য একটা ছবিতে, হ্যাঁ বলো কোনটা। ম্যাম 6-এর দেখো, 6-এর দেখ না, এটা এটাও তো তোমার নেই, এটা তো নেই তোমার, তুমি তো ইয়ে, তুমি তো তোমার তো হাইড্রোজেন অ্যাটম, তোমার তো পার্টিকেল ইন এ বক্স অবধি, তুমি এরকম SH হাইড্রোজেন অ্যাটম এসব দেখছো কেন? এগুলো তো অন্য সেমিস্টার দেখছো তুমি ভুল করে, এগুলো তো নেই তোমার। ম্যাম আমি 2017-13 বিটা একবার দেখবেন, হ্যাঁ দেখছি, তোমার তো পার্টিকেল ইন এ বক্স অবধি তোমার সিলেবাসে, আমাকে তো SH স্যার পড়াতে বলেনি, SH নেই তো তোমাদের। ঠিক আছে, বুঝতে পেরেছো?
কই গেল গৌতম, কই গেল? হ্যাঁ আছে তো, আছে? হ্যাঁ না না সিলেবাসে নেই ম্যাম, আমাদের তো মানে হ্যাঁ ওই ওয়ান ডি বক্স, ডি বক্স পর্যন্ত। হ্যাঁ তাহলে আবার আছে কি বলছো? নেই তোমাদের, তোমাদের ওয়ান ডি বক্স অবধি তোমাদের এগুলো নেই তো? তুমি ভুল ভুল দেখছো। ও যা, তোমার ওটা তো আমি কেটে দিলাম, 2017-র। ম্যাম হ্যাঁ বলছি ম্যাম, ওই টেলার সিরিজ কি আমাদের করানো হয়েছিল? হ্যাঁ, সেগুলো তো স্যার স্যার করেছে তোমাদের যখন করেছে। কোয়ান্টাম টেলার সিরিজ বললে মানে আলাদা করে কিছু নেই, স্যার তোমাদের যখন পড়াতো না সেই ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট বলে, নিশ্চয়ই স্যার তোমাদের সেকেন্ড, তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে ছিলে তখন তোমাদের ফিজিক্যাল থাকে না বলে স্যার হচ্ছে একদিন করে এইগুলো পড়ায়, তখন নিশ্চয়ই টেলার সিরিজ এক্সপ্যানশন করিয়েছে। কেন বলো? আচ্ছা ঠিক আছে, না ওটা মানে ওই প্রবলেম আছে আর কি। ও আচ্ছা, ওইখানে দেখো বা স্যারের তো, স্যার এখনো পড়াচ্ছে যাদের সেকেন্ড সেমিস্টারে পড়াচ্ছে, তুমি সেই ভিডিও দেখতে পারো, স্যার টেলার সিরিজ এক্সপেনশন করিয়েছে, স্যার নিশ্চয়ই করিয়েছে। আচ্ছা এখানে কি বলেছে, জাস্টিফাই দ্যাট ইচ অফ দ্য পার্টিক ওয়ান পার্টিকেল ওয়েভ ফাংশন সাই, এটা কি লেখা এদিকে, এদিকে কি লেখা, এদিকে কি লেখা বলো তো? দেখি না, আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না। এন্ড সাই এক্স ওয়াই জেড হ্যাজ, মানে ও আচ্ছা এটা বলেছে ওয়ান ডাই, এটা সাই এক্স এন্ড সাই এক্স ওয়াই জেড হ্যাজ এ ডাইমেনশন এন্ড দে আর দিস এন্ড দিস, এইটা হচ্ছে সাই এর ডাইমেনশন বার করতে বলেছে, এর কিছুই না। দাঁড়াও এটা করছি, ওটা সাই এক্স আছে ম্যাম শুধু। হ্যাঁ বললাম তো ওটা সাই এক্স আছে, আচ্ছা এটা কি বলেছে, এটা সাই, এটা অন্যভাবেও কোশ্চেনটা আসতে পারে, সাই এর ওই ইউনিট বার করতে বলছে, এটা কি আমরা কি জানি প্রবাবিলিটি ডেন্সিটি কি হয়? প্রবাবিলিটি ডেন্সিটি যদি ওয়ান ডিতে বলি তাহলে হয় মড অফ সাই স্কোয়ার, ধরো মড অফ সাই এক্স স্কোয়ার, ধরো ভালো করে লিখি, মানে প্রবাবিলিটি ডেন্সিটি, দাঁড়াও আমি একটু ভালো করে লিখি, প্রবাবিলিটি ডেন্সিটি মানে এইভাবে বলতে হবে, প্রবাবিলিটি ডেন্সিটি উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, এইটা বলতে হবে। সেটা কি হয়? সেটা হয় মড অফ সাই এক্স তার স্কোয়ার ডিএক্স, এইটা হচ্ছে কি আমার প্রবাবিলিটি ডেন্সিটি পি এক্স, যেটা পি এক্স বা পি এক্স ডি এক্স যেটা, এটা হচ্ছে এইটা, তাই তো? এবার প্রবাবিলিটি ডেন্সিটি তো ইউনিটলেস, মানে এইটা হচ্ছে কি আমার বেসিক্যালি ইউনিটলেস, তার মানে এটা ওয়ান, তাহলে মড অফ সাই এক্স সেইটা স্কোয়ার কি হবে, ওয়ান বাই ডি এক্স, তাই তো? মানে এইটা যেটা, এইটা যেটা, এইটা তো ইউনিট, মানে এইটা ইউনিটলেস বলছি সরি, মানে টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি যেটা সেটা তো ইউনিটলেস, টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি, এই যে টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি যেটা, এটা তো টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, দিস ইজ ইউনিটলেস, কারণ প্রবাবিলিটির কোনো ইউনিট থাকে না, তাই তো? সেইটা ইকুয়াল, তার মানে এটা ইকুয়ালস টু ওয়ান, তাহলে সাই অফ ওয়ান এক্স স্কোয়ারটা কি হচ্ছে, ওয়ান বাই ডিএক্স ইউনিটলেস, মানে কি বেসিক্যালি ওয়ান, যার কোনো ইউনিট নেই তাহলে সেটা ওয়ান বাই ডিএক্স। এবার ডিএক্স এর ইউনিট কি,
লেন্থের ইউনিট সেটাকে ধরো আমি বলছি এল, তাহলে আমার মড অফ সাই এক্স কি হবে, ওয়ান রুট ওভার এল, তার মানে এল টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এল এ সাই এক্স এর ইউনিট হচ্ছে, মানে বেসিক্যালি এটা ডাইমেনশন হলো রাদার, এটা হচ্ছে ডাইমেনশন হলো, এটা ইউনিট বলছি না, এটা ডাইমেনশন হলো এইটা। আর যদি ইউনিট বলতো তাহলে কি হতো, ওয়ান বাই মিটার ইন এসআই বা ওয়ান বাই সেমি ইন সিজিএস, এটা তোমার ইউনিট হিসাবেও আসতে পারে। তাহলে সেরকমভাবে মড অফ সাই এক্স যেটা হতো, তাহলে মড অফ, আমি এটা এখানে বলিনি, আমি এটা জাস্ট তোমাদের এইভাবেও আসতে পারে বলে বলে দিচ্ছি, মড অফ সাই এক্স এর ইউনিট যদি বলতো, মানে এটা হচ্ছে ডাইমেনশন আর এটা হচ্ছে ইউনিট, এটা ইউনিট, ঠিক আছে, ইউনিট যদি বলতো তাহলে এটা মিটার টু দি পাওয়ার মাইনাস হাফ হতো ইন এসআই বা সেমি টু দি পাওয়ার মাইনাস হাফ হতো ইন সিজিএস, এটা ঠিক আছে। আর এগুলো হচ্ছে ডাইমেনশন, এটা হচ্ছে ডাইমেনশন যেটা কোশ্চেনে চেয়েছে। ঠিক আছে, এটা হলো, এটা হলো ওয়ান ডি। আর থ্রি ডিতে কি হবে, থ্রি ডিতে পি এক্স ওয়াই জেড ডি টাউ ইকুয়ালস টু মড অফ সাই এক্স ওয়াই জেড তার স্কোয়ার ডি টাউ, মানে হচ্ছে মড অফ সাই এক্স ওয়াই, বাবা হঠাৎ করে কি হলো, মড অফ সাই এক্স ওয়াই জেড স্কোয়ার ডি টাউ, মানে বেসিক্যালি ডি এক্স ডি ওয়াই ডি জেড, এইটা হচ্ছে ইউনিটলেস হুইচ ইজ ওয়ান, তার মানে মড অফ সাই এক্স ওয়াই জেড তার স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ডি এক্স ইন্টু ডি ওয়াই ইন্টু ডি জেড, মানে যদি ডাইমেনশন অনুযায়ী দেখি তাহলে ওয়ান বাই ধরো এল ইন্টু এল ইন্টু এল, তার মানে ওয়ান বাই এল কিউব। এখন ডাইমেনশনে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হয় না, জানো তো, এখনকার কনভেনশন অনুযায়ী ডাইমেনশন ওই থার্ড ব্র্যাকেট যেমন আমরা ছোটবেলা দিতাম না, ওটা দিতে হয় না কিন্তু, সেই জন্য আমি থার্ড ব্র্যাকেটটা দিচ্ছি না। ঠিক আছে, এখন দেখবে স্যারের বইতে সব ডাইমেনশনগুলো এমনিই লেখা আছে, এখন থার্ড ব্র্যাকেট উঠে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এল কিউব। তাহলে অর এখান থেকে ওই তোমার হচ্ছে মড অফ ধরো সাই এক্স ওয়াই জেড বা এমনিও সাই এক্স ওয়াই জেড, জাস্ট এমনি সাই এক্স ওয়াই জেড লিখতে পারো, যেটা হবে হচ্ছে তোমার ওই তোমার হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, এইটা সেটাই সেটাই দেখাতে চেয়েছে, সেটাই দেখাতে বলেছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার ইউনিট বললে কি করতে, মাইনাস ওই তোমার হচ্ছে মানে টু দি পাওয়ার মাইনাস মিটার কিউব হতো, আর তোমার হচ্ছে সিজিএস, সিজিএস এ বললে মাইনাস সেমি কিউব হতো, মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি হতো, আর এটা হলে সেমি টু দি পাওয়ার, মানে এল এর জায়গায় মিটার টু দি পাওয়ার মাইনাস তোমার হচ্ছে গিয়ে মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু হতো, আর সিজিএস বললে সেমি টু দি পাওয়ার মাইনাস থ্রি, মানে ইউনিটও, ইউনিটও চাইতে পারে, ঠিক আছে, ইউনিটও চাইতে পারে। তাহলে ইউনিট হলে কি হবে, ইউনিট হলে জাস্ট এটার জায়গায় হয়ে যাবে তোমার মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, যেটা হবে হচ্ছে এসআইতে, আর সিজিএস হলে সেমি টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু, যেটা হচ্ছে সিজিএস এ, বুঝতে পেরেছো? ইউনিটও চাইতে পারে, মানে সেম কোশ্চেন ঘুরিয়ে দিতেই পারে, বুঝতে পেরেছো সবাই? সাউন্ড শোনা যাচ্ছে না, ওই একটুখানি ইন্টারনেট মানে গন্ডগোল হয়েছিল, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা ব্যাস এইটুকু হবে, হয়ে গেল। আর কার কি প্রবলেম আছে বলো, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, তোমার প্রবলেম নাকি সবাই শুনতে পাচ্ছ না? ও হয়তো 5-7 মিনিটের জন্য হয়তো একটু প্রবলেম হয়েছিল, মাঝে মাঝে ইন্টারনেটটা কি হয় তো ওই জন্য, বলো আর কি প্রবলেম আছে বলো। এ দেখো এই সব যে, আর যে কোশ্চেন গুলোই তোমাদের মনে হচ্ছে না যে হয়তো ক্লাসে ডিরেক্টলি করানো হয়নি বলে তোমরা মনে করছো, এই সমস্ত কোশ্চেন স্যারের বইতে করে দেওয়া আছে, স্যারের বইটা খোলো,
স্যারের বইটা খুললেই দেখবে প্রত্যেকটা টপিক আলোচনা করার পর যেমন কোশ্চেন করে দেওয়া থাকে না, এক্সারসাইজ করে দেওয়া থাকে, সেই রকম প্রচুর করে দেওয়া আছে, প্রচুর করে দেওয়া আছে স্যারের বইতে, বুঝতে পেরেছো? ওই জন্য সব করে দেওয়া আছে তোমার, এমন নাই যে করে দেওয়া নেই, সমস্ত কিছু করে দেওয়া আছে, আইদার ক্লাসে করে দেওয়া আছে অথবা ক্লাসের যে পিপিটি গুলো পাঠিয়েছি তাতে করে দেওয়া। সেই আমি মাঝে কিছুদিন পিপিটিতে পড়ালাম না, ওখানে অনেক এক্সট্রা এক্সট্রা অনেক কিছু করে দেওয়া আছে, যদি তুমি প্রতিটা পিপিটি খুলে দেখো, প্লাস বইতে করে দেওয়া আছে সবকিছু, সবকিছু করে দেওয়া আছে, প্লাস তোমরা একটুখানি লেকচার গুলো শুনিয়ে একটুখানি নিজেদের মাথাটাকে পরিষ্কার করে খাটাও, কোনো প্রবলেমই হবে না। কোয়ান্টাম মেকানিক্স সবসময় স্যারের কাছে সব থেকে, স্যারের স্টুডেন্টরা সব থেকে ভালো পারে কোয়ান্টাম মেকানিক্স, কিছুই নেই এই কোয়ান্ট মানে তোমাদের বিএসসি অবধি কোয়ান্টাম মেকানিক্স, আর তোমাদের এই পার্টিকেল ইন এ বক্স অবধি তো কিছুই নেই, ঠিক আছে? সব করে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা।